ক্যামেরা নিয়ে যান, আমরা দেখতে চাই কে করছে। এবং এখানে এখানে আক্রমণ হচ্ছে মৌলভীদের পক্ষ থেকে, আমার বাড়িতে আক্রমণ হয়েছে এবং আমি আমি এই মুহূর্তে চলছে। আচ্ছা আপনি দেখেন তো, এই মুহূর্তে দেখেন তো, আপনি ক্যামেরাটা নিয়ে যান, আমরা একটু দেখতে চাই কারা আক্রমণ করছে। আপনি একটু ক্যামেরাটা নিয়ে যান, ক্যামেরাটা নিয়ে যান, আপনি পর্দাটা খুলুন। আমি আমার আমার কথাটা বলতে দেন, সমবেদনা জানাচ্ছি এবং তিনি কিন্তু না জেনেই বলে দিচ্ছেন মৌলভী সাহেবরা। ইব্রাহিম সাহেব যে বলেছেন যে আমরা ভ্রান্তি ছড়াচ্ছি দেখেই এই সমস্ত সমস্যা হয়েছে, এবং একটা ভ্রান্তির কথা উঠেছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আরেকজনকে আমরা নবী মানছি। তো এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার এবং এখানেই পরিষ্কার হবে, কোনো বিষয় নাই। সবচেয়ে বড় কথা হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাতামান নবীন, এই কথাটা কিন্তু কোরআন শরীফে এসেছে এবং আমরা সত্যিকার অর্থে মনে প্রাণে খাতামান নবীনের যত অর্থ হয়, খাতাম আপনারা জানেন খাতামান নবীন আরবি শব্দ, এটার যত অর্থ আবিধানিকভাবে হয় সকল অর্থে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খাতামান নবীন হিসেবে মানি। কিন্তু এখন তারেক রহমান সাহেব বা অন্য পলাশ সাহেব আরেকটা আপনার যে কোনো একটা অর্থ করলেন যেটা খাতামের অর্থ নয়, সেটাকে আমার উপর চাপিয়ে দিয়ে আমাকে দোষারোপ করতে পারেন না। যেমন আমাদের আপনি আপনারটা একটু বলেন, না না আমি উদাহরণ দিয়েছি, আমি আপনারটা বলেন, এত বিশদ ব্যাখ্যা না গিয়ে আমরা শুনতে চাই যে আপনি আমি বলছি যে নবী মানেন কিনা। এবং আমি বলছি আপনি ঠিক আছে, পরশুদিন ঠিক আছে, বুঝতে পেরেছি, আমার আমার কথা শেষ হবে এরপর আপনি বলবেন। বলুন বলুন। দেখেন ধর্মীয় অনুভূতির সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, এগুলো মনোযোগ দিয়ে একটু শুনতে হবে, কষ্ট করে হলেও একটু লম্বা হলেও শুনতে হবে, অন্যথায় পরিষ্কার হবে না। তো যে বিষয়টা আমি বলছিলাম যে আমাদের বিরুদ্ধে মূল আপত্তিটা কোথায়, মূল আপত্তি হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা কোথায় পেলেন? এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি হলেন খাতামান নবীন, যেটার অর্থ মুফতি শুআইব ইব্রাহিম সহ সবাই বলেন যে তিনি শেষ নবী। আমি এই অনুষ্ঠানে মুফতি শুআইব ইব্রাহিম সহ যত আলেম ওলামা আছে সকলকে এই চ্যালেঞ্জ দিচ্ছি, খাতাম আরবি শব্দ, এই খাতাম শব্দের অর্থ শেষ, সিরিয়ালি যে শেষ হয় শেষ অর্থে ব্যবহৃত হয়েছে এমন আরবি লিটারেচার থেকে একটা উদাহরণ দেখান। আমি এই মুহূর্তে পিস ফেস দি পিপল অনুষ্ঠানে আমি তওবা করব এবং আমি সবকিছু ছেড়ে দিব। প্রথম কথা যে আচ্ছা, এখানে আমার একটা ইন্টারেস্টিং একটা একটা প্রশ্ন আছে, আমরা একটু একটু পলাশ তো একটু প্লিজ, ওনারা যেভাবে ইন্টারপ্রিটেশন দিচ্ছে শেষ নবী হিসেবে সেটা আপনার মানেন কিনা, প্রশ্নটা সেখানে না, কিভাবে এটার মিনিং কি, ওটার মিনিং বহুভাবে বড় বড় হচ্ছে, এই অভিযোগ ঠিক আছে এটাকে পাশে রাখলাম, আমি এখন এখন এই আলোচনায় আসছি, কিন্তু তার আপনি কি মাননি, আপনারা কি মানেন কিনা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, জাস্ট একটা আমার কথা শুনেন না, এই যে আপনি বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী আপনি পেলেন কোথায়? আপনি কিন্তু অনুষ্ঠানের শুরুতে বলেছেন আমি মন খুলে কথা বলতে পারবো, না এটাই বলছি, কোন চাপাচাপি করছি না, মন খুলে বলবেন, শুধুমাত্র আপনাদেরকে বলছি এই কারণে বলবেন তা না, আপনারা নাও বলতে পারেন। যে অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেকে শেষ নবী বলেছেন সেই অর্থে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শেষ নবী মানি, শতভাগ মানি। না না তাহলে কোন অর্থ, এটা তো আবার একটু হিডেন রয়ে গেল ভাই। না না আপনাদের মত করে অর্থ, হ্যাঁ কথা করতে দিবেন না ভাই, তারেক ভাই একটু শেষ করতে দিন, তারেক ভাই স্যার একটু উনিশেষ করে তারপর আসছি আপনার কাছে। আমি যদি একটু স্পষ্ট করে দেই, সুলেমান সাহেবের কথার মধ্যে একটু রয়ে যাচ্ছে, সেটা হলো এতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু শেষ নবী মানা এটা নয়, পয়েন্ট দুইটা। এক নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব দিক থেকে সর্বশেষ নবী বিশ্বাস করা, দুই নম্বর হলো তারপরে অন্য কাউকে নবী বলে বিশ্বাস করা, দুটি বিষয়। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানেন কিনা, এবং আমাদের নবী বিশ্ব নবী সর্বশেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বদিক থেকে সর্বশেষ নবী তারা বিশ্বাস করেন কিনা, আর সুলেমান সাহেব স্পষ্ট হয়েছে, সুলেমান ভাই তাকে বলতে দিতে হবে, উনি শেষ করেননি, জনাব সুলেমান ভাই উনি বলুন জি, বলেন ভাই একটু প্লিজ উনি শেষ করুন।
জি জনাব মোহাম্মদ সুলাইমান। এখানে এখানে আক্রমণ হচ্ছে মৌলভীদের পক্ষ থেকে, আমার বাড়িতে আক্রমণ হয়েছে এবং আমি আমি এই মুহূর্তে চলছে। আচ্ছা আপনি দেখান তো, এই মুহূর্তে দেখান তো, আপনি ক্যামেরাটা নিয়ে যান, আমরা একটু দেখতে চাই কারা আক্রমণ করছে, আপনি একটু ক্যামেরাটা নিয়ে যান, ক্যামেরাটা নিয়ে যান, আপনি পর্দাটা খুলুন, আমি আমার আমার কথাটা বলতে দেন, সমবেদনা জানাচ্ছি এবং তিনি কিন্তু না জেনেই বলে দিচ্ছেন মৌলভী সাহেবরা, এটা তো হতে পারে আবার নাও হতে পারে, আমি একটু দেখতে চাই। সোহেব ইব্রাহিম আমাকে লেট মি কন্ট্যাক্ট দা শো, আমাকে একটু বলতে দিন, কারণ এরকম অবস্থা লাইভে আমার একজন অতিথি আছে, সারা বাংলাদেশের মানুষ অবশ্যই কোনো না কোনো প্রান্ত থেকে দেখছে এই অবস্থাতে কাদের এতটুকু সাহস যে একজনের বাড়িতে সে হোক ধর্মীয় মতবাদ নিয়ে ভিন্ন মত অবলম্বন বাট তার বাড়িতে আক্রমণ করেছে কে একটু দেখতে চাই, আর যদি না দেখাতে পারেন তাহলে এটা মিথ্যা প্রমাণিত হবে। জনাব না না মিথ্যা প্রমাণিত হবে না, এটা এটা আপনি একটু দেখার ক্যামেরা নিয়ে যান, আমরা দেখতে চাই কে করছে এবং এখানে অবশ্যই দেশের প্রশাসন আছে তারা ব্যবস্থা নেবে। তো এই যে আমি প্রাথমিকভাবে প্রশাসন করব, জনাব মোবাশের একটু প্লিজ একটু প্লিজ একটু জনাব সুলাইমান আপনি একটু দেখান আপনার পেছনে পর্দা খুলে আপনার বাড়ির সামনে কারা এসেছে একটু দেখান। এই যে আমার আমার ভাই ফোন দিয়েছে, দেখেন আপনি লাইটটা অন করুন, আপনি আপনার পর্দা খুলুন, আপনার এই ক্যামেরাটা নিয়ে যান, ইট উইল বি ইট উইল টেক আমার এখানে সেট ক্যামেরা, আমার এখানে সেট ক্যামেরা, আপনি অনুমতি দিলে আমি আরেকটা আইডি থেকে ঢুকি আরেকটা মোবাইল দিয়ে যাই। অবশ্যই অবশ্যই প্লিজ জি আপনার ফোন থেকে ইয়ে করুন, জি আপনি আপনি এখানে থাকুন, অন্য ফোন দিয়ে ঢুকুন, আমরা দেখতে চাই কারা এরা এবং কি কারণে এটা করেছে। জি অবশ্যই স্পষ্ট হয়ে এখানে আরেকটা ভাই সাগর ভাই, জনাব সুলাইমান আপনাকে দেখা যাচ্ছে না, আপনি অনেক বড় ধরনের একটা অভিযোগ করেছেন, আপনি প্লিজ এটাকে প্রমাণ করুন, কারণ এই ফেসবুক পিপল এই মুহূর্তে হাজারো মানুষ দেখছে, আমি চাই এটা প্রমাণ হোক প্লিজ। আচ্ছা ঠিক আছে, কারণ ছেলে কল নাই যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে বাড়ি ঘরে আক্রমণ করবে, আর যদি কেউ কাউকে না দেখাতে পারেন তাহলে মনে করবো যে আপনারা অবশ্যই এটা উস্কানি হবে প্লিজ। হ্যাঁ অবশ্যই জি জি জনাব জনাব তারেক মোহাম্মদ মুবাশ্বির জি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সাগর ভাই আপনি আগেই বলেছেন যে আমরা আজকে অত তাত্ত্বিক আলোচনায় যাব না, শুধুমাত্র পলাশ চৌধুরী সাহেব বলেছেন বা উনি জিজ্ঞেস করেছেন, আমি খাতামান নাবিহীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশ্বাস করি, যে অর্থে আল্লাহ রসুল খাতামান নাবিহীন তিনি নিজে বুঝেছেন তিনি বলেছেন সেই অর্থে বিশ্বাস করি, এরপর কেউ যদি কোনো ব্যাখ্যা করে আমার উপরে চাপিয়ে দিতে চায় নাউজুবিল্লাহ সে আমার উপরে মিথ্যা অপবাদ আরোপ করছে, আমার কথা এখানে শেষ পরিষ্কার কথা। নাম্বার ওয়ান, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের একটা উদাহরণ দেই ভাই, এক যুদ্ধে একজন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুব প্রিয় একজন সাহাবি হযরত ওসামা একজন কাফেরকে তিনি পরাভূত করেন, তার বুকের উপরে চেপে বসেন, তখন সেই কাফের কলেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সেই সাহাবি মনে করেন এ তো মৃত্যুর ভয়ে কলেমা পাঠ করেছে, তিনি তাকে হত্যা করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তিনি যখন এই ঘটনা বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রতি অসন্তুষ্ট হন এবং ওই সাহাবি বলেন এর আগে যদি আমি আমার মৃত্যু এর আগে কেন হলো না, এর আগে আমার কেন মৃত্যু হলো না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তুমি কি তার বুক চিরে দেখেছিলে, সে অন্তর দিয়ে বলেছে না মুখে বলেছে। এই যে সোহেব ইব্রাহিম সাহেব বা তার সমমনে যারা খাতমা নবুয়তের আছেন তারা কি আমাদের বুক চিরে দেখেছেন, আমরা অন্তর দিয়ে বলি নাকি মুখে মুখে বলি, আমরা বলছি খাতমান নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সকল অর্থে সর্বশ্রেষ্ঠ নবী, যে অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তার ভুল প্রমাণ হবে কেন, বলছে যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসবে। যদি একজন ব্যক্তি পরে আসে ভাই পলাশ ভাই, একজন ব্যক্তি যদি পরে আসে তাহলে শেষ কি হলো, তিনি না আপনি আবু গালাম আজাদ আপনি একটু বলবেন, এরপর সোহেব ইব্রাহিম আপনার কাছে যাচ্ছে, অনেকগুলি প্রশ্ন জমা হচ্ছে।